তো বাবা মায়েরা এই সুর বুঝলে, সুর ব্রহ্ম, সুর সত্য, এই মানব সমাজ, জীব জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড একটা সুরে গাথা গীতায় ভগবান বলেছেন। গীতায় ভগবান বলেছেন, অর্জুন অনেকগুলো ফুল, তারই একটি ফুলের মালা, কিন্তু সেই ফুলের মালার মধ্যে একটি সুর আছে। সুর কিন্তু সুতোটা কিন্তু একটাই, যে সুতো দিয়ে ওই মালাটাকে গেঁথেছে। তো সেই জন্য সেই সুরটা, সেই সূত্রটা, সেই সূত্রটা কিন্তু সেই এক এবং সুন্দর। তাই বাবা মায়েরা, আমি ব্যক্তিগতভাবে শাস্ত্রজ্ঞ নই, আমি শাস্ত্রজ্ঞ নই, আমি পণ্ডিত নই, এবং ছোটবেলা থেকে এইসব জিনিস আমি খুব একটা আমার হয়ে ওঠেনি। তবে এটা তোমাদের বলতে পারি, আমাদের এই পৃথিবীর মাটিতে তাদেরকে তত্ত্বজ্ঞ বলা হয়, আত্মজ্ঞানী মানুষ, এই চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ ঠাকুর, গুরু নানক, কবির, এই ধরনের কিছু তত্ত্বজ্ঞ পুরুষ। মানে তত্ত্বজ্ঞ মানে, মানে তদ মানে আত্মা, গো মানে জ্ঞাত, যিনি জেনেছেন, মানে যিনি তত্ত্বজ্ঞ, মানে তিনি জ্ঞাত হয়েছেন, জেনেছেন সেই আত্মাকে। যারা সেই আত্মাকে জেনেছিল তারা হচ্ছে সেই আধ্যাত্মিক জীবনের মানুষ, তারাই সেই আধ্যাত্মিক জীবন যাদের। তো যারা জেনেছিলেন তারা হচ্ছেন এই সমস্ত মহাত্মারা। তো তারা আমাদের বলেছিলেন, তোমরা যদি ভালো থাকতে চাও তোমাদের কি করতে হবে। তো সেই কারণে আমি তোমাদেরকে সবাইকে বারে বারে বলছি যে ব্যাপারটা একদম কঠিন নয় ভালো থাকার জন্য, কিন্তু ভয়ঙ্কর কুসংস্কার, মারাত্মক কুসংস্কার মানুষের। কেন, আমি দিন রাত দেখতে পাচ্ছি একটা ছেলেকে কেউ বলেছে সেসব মানে না, বিয়ে বাড়ি খেতে গেছে, খেতে গিয়ে একজনকে একজন বলছে খেতে খেতে, কি করেন দাদা, না আমি অ্যাস্ট্রোলজারি করি, অ্যাস্ট্রোলজারি করি। তো আমরা মেয়ে, আমরা ছেলে সব খবর টবর নিয়ে বলছি, আমরা মেয়েটা মনে হচ্ছে বিয়ের পরে দুঃখী হয়ে যাবে, একটু ভয় পেয়ে গেছে, তাহলে কি করা উচিত, না করা উচিত মানে আপনি কোনো কারোর কাছে ভালো লোকের কাছে যাবেন, গিয়ে সব ঠিকঠাক করে নেব, আর বলছে না আমার কাছে আসতে, বুঝলি। আর একজন খাচ্ছিল সে সব বিশ্বাস করে, একদম মানে না। তো তার সঙ্গে একটুখানি এ বেশি কথা বলছিল না, তাকে বললো যে তাহলে আমরা সে বিশেষ কথা বলিনি, তবে আমরা তো ছেলে, আমরা ছেলের কিন্তু সময়টা খুব খারাপ যাচ্ছে। এ একবার ওকে ঝেঁচিয়ে রেগে তার মনে হয় ফালতু ভণ্ডামি করছেন এসব করে তাকে বলেছে, যাই হোক এ চুপচাপ হয়ে গেছে। কিন্তু এই যে ছেলের বাপ, যতই যাই বলুক না কেন, ভেতরে ভেতরে তো তারা ছেলেটা সত্যি তো শরীরটা ভালো যাচ্ছে না, তো এইটা মনের মধ্যে সে ভাবছে। তো সেই কারণে বাবা মায়েরা, জানো তোমরা ভীষণ দুর্বল, তোমাদের মধ্যে একদম একদম তোমাদের নিজের শক্তি নেই, নিজস্ব কোনো শক্তি এই কারণে নেই না, তোমরা নিজেরা কোনোদিন খুঁজে দেখোনি যে তোমাদের নিজেদের মানসিক জায়গাটা এমনভাবে তোমরা নিজেদেরকে বিক্রি করে ফেলেছ, এমনভাবে বেটে দিয়েছ, আর নিজের জায়গা বলে কিচ্ছু নেই, তোমার নিজের বলে একটা মন আছে সেটা নাই, জিরো হয়ে গেছে, তাই তোমরা নিজেরা খুব দুর্বল হয়ে পড়েছো। তাই তোমাদের জন্য আমি শুধু না, আমাদের হাজার হাজার বছর ধরে ঋষিরা বলেছে চলো ফেরো, বড় কাজ করো, খুব নাম করো।